नमो त्रिकालशक्तयो जगन्नाथ सुतयो च सपुत्रय सभित्रय सकलत्रय ते नमः नमः सकलत्राय ते नमो नमः जीवेर निस्तार लागे नन्दसुत होहि नन्दसुत आज भुवने प्रकाश होलो आमादेर गुरु रूप धरि एई भुवानी प्रकाश होलो आज गुरु रूप প্রভু না যায় দেখা প্রভু না ভক্তের হৃদয়ে পটে লেখা হরি নামের মধ্যে নামি আছে ভক্তের হৃদয় পটে এ লেখা হরি নাম হলো রে ভা আমাদের ভব পা আমাদের ভব পা আমাদের ভব রে তোরি কৃষ্ণ আমাদের ভব পারে তোরি এই আশারে বৈশা যত গৌরী ভক্তগণ যত গৌরী ভক্তগণ আজ সবার মাগরেণু হবে আমার মস্তর ভূষণ সবার আজি হকি আমার মস্তক ভূষণ আমার আমার গৌর সন্দ সচি মাইমার নয়ন তারা বিষ্ণু প্রিয়ার প্রাণ বধ গদা ধরে নানা সেজে বৃন্দাবনের কৃষ্ণ নহি বৃন্দাবনের কৃষ্ণ নহে এই কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী সকল জীব ধারার লাগি সকল জীবের মুক্তির লাগি বৃন্দাবন ত্যাগ করে নদিয়ার মাঝে সচিগর্ব সিন্ধু হয়ে উদয় হয়েছে আমার
কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া গোরা নদিয়া নবদ্বীপ মাঝে সচিবন সিন্ধু মাঝে আমার গোরা প্রতিদিন যেমন আমার প্রতিদিন পশ্চিমে আকাশের কোলে ঢলে চেয়ে দেখে আমাদের আয়ু সূর্য ডুবো ডুবো আমাদের যে জীবনের বেলা লয়ে যা কৃষ্ণ ভজবার তবে সংসারে আয়েন মিছে মালায় বদ্ধ হয়ে বিবিকশ আমাদের কৃষ্ণ বলায়ার হল না মায়ার মশারি খাটিয়ে ওই শরীরের বিছানা তৈরি করে তোরা কৃষ্ণ বলি মার তরে এভাবে এলি তোদের আশা যাওয়ার হলো তোদের কৃষ্ণ বলা হলো না তাই তোদের হাতে ধরে বলি একবার আমার সঙ্গ করে তোরা একবার বদলে ভরে ভরে একবার কৃষ্ণ আ তোদের হাতে ধরি তোদের হাতে ধরিয়া একবারে বদ তোরা কৃষ্ণ বল রে সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুলি চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সাবাকার চরণে রইলাম কোটি কোটি দণ্ডবত তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে তাহাদের চরণে রইলাম কোটি কোটি দণ্ডবত তারপরে জানাই বাবা আমি আমার পিতা মাতারই চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম তারপরে বাবা যার কথা না বললে বড় ভুল হয়ে যাবে কীর্তনের প্রারম্ভে যে দাদা ভাইয়ের উদ্যোগে আজকের এই মহা নাম যজ্ঞ অনুষ্ঠান আপনারা চেনেন আপনারা জানেন আমার সাধন দাদা ভাই
বহু কাছের মানুষ আজকে আপনারা সবাই উপস্থিত হয়েছে এই বাঁকুড়া রাজগ্রামে শিবামলা আগে জানতে হবে বাবা এই মাসটা কি মাস এই যে শ্রাবণ দাদা ভাই তার স্ত্রী পরিবারই যারা যারা আছে সবার মঙ্গলার্থে কিন্তু এই মাসে কীর্তন আজকে আপনারা বসেছেন আমরা বসেছি আমরা দাঁড়িয়েছি কীর্তন গাইতে আমরা বড় ভাগ্যবতী বড় ভাগ্যবান যিনি আজকে কীর্তনের আয়োজনটা করেছেন তিনি বড় ভাগ্যবান ভাগ্যবতী কেন জানেন এই মাসটা হলো বাবা নিয়ম সেবার মাস এই মাসটা হলো কার্তিক ব্রতের মাস এই মাসটা হলো দামোদর ব্রতের মাস ভগবান ১২টা মাসের ভিতরে বাবা ১১টা মাস যদি ভজন সাধন নাও করে কিন্তু এই কার্তিক মাসটা হচ্ছে বড় মূল্যবান মাস এই ভগবানের সবথেকে প্রিয় মাস হচ্ছে কার্তিক মাস দামোদর মাস চেষ্টা করবেন বাবা যারা আমিষ আহার করেন চরণ ধরে নিবেদন করবেন এই একটা মাস আমার ভগবানের জন্য একটু নিরামিষ সেবা করবেন কেন জানেন আমরা সংসারী মানুষ তো আমরা সংসার জীবনে থাকি কারণ আমরা ঠিকঠাক ভজন সাধন করে উঠতে পারি না তার জন্য ভগবান আমার এই কার্তিক মাসটাকে বাবা একটু ডিসকাউন্ট দিয়েছে মানে ছাড় দিয়েছে যেমন আপনারা চৈত্র মাসে কেনাকাটা করেন না একটু বাজারে সেল দেওয়া হয় মানে প্রতিটা জামা কাপড়ে বাবা একটু করে ছাড় দেওয়া হয় আর আমরা কলির মানুষ ওই একটু কমের জন্য ওই চৈত্র মাসে সেল থেকে কেনাকাটা করি ঠিক তদ্র ভগবান ভক্তি জগতে এই মাসটাকে একটু ছাড় দিয়েছে একটু যদি ভজন করে একটু যদি ভগবানের নাম কীর্তন করে একটু যদি ভগবানের নাম গানে শোনে হাজার হাজার গুণ পূর্ণ সঞ্চয় হবে আজকে যে দাদা ভাই এই মাসে কীর্তনের আয়োজন করেছে আচ্ছা বলেন তো এই শ্রাবণ দাদা ভাই কি দরকার ছিল তার তো কিছু অভাব ছিল না গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা সব ছিল কি প্রয়োজন ছিল এই দামোদর মাসে একটু একটা দিনের জন্য কীর্তন করা বা কারণ আপনারা জানেন এই দাদা ভাইয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক আমার সন্তানটাকে সন্তান বলেছে আজকের এই যে আমাদের দাদা ভাই বোনের যে সম্পর্ক আমাকে বললেন দিদি ভাই কার্তিক মাসে একটা দিন আপনাকে কীর্তন করতেই হবে আমি বললাম দেখেন দাদা আমার তো তেমন সময় নেই কারণ প্রতিদিন আমার বুকিং আছে তো হঠাৎ বাবা আজকের কাল পরশু দিন কথা হলো আর পরশুদিন রাত্রি কথা হই আজকে ফাইনাল হয়েছে কীর্তন হবে তবে এটা মানুষের ইচ্ছা নেই আমার ইচ্ছাতে নয় আমার দাদা ভাই বৌদিমণির ইচ্ছাতে নয় হয়েছে আমার এই বাবার মন্দির প্রতিষ্ঠা করেছে দাদা ভাই বাবার ভক্ত গোপেশ্বরের মন্দির বাবা ভোলার কারণ এই বৃন্দাবনে এই গোপেশ্বরের মন্দির আছে যারা যাবেন দেখে আসবেন কারণ এই হরি নামকে বড় ভালোবাসে কারণ পরম বৈষ্ণব বাবা ভোলা না তিনি তো কীর্তন ভালোবাসে তাই তার একনিষ্ঠ ভক্ত তিনি ওই কীর্তনটাকে বড় শ্রদ্ধা করে ভক্তি করে তাই হঠাৎ আমাদের আয়োজন হয়ে গেল এই কীর্তনের আয়োজন আচ্ছা বলেন কি দরকার ছিল কীর্তন করা আজকে বাবা শ্রীমতী রাধারানী গোলোক বৃন্দাবনে গোবিন্দকে কথা দিয়েছিল হে গোবিন্দ আগত কলিকাল যদি একজন ভক্ত আমার হরিনাম সংকীর্তনের জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয় জান গোবিন্দ আমার ভান্ডার থেকে কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়া তো বাবা ঠাকুর আমার মায়েরা আপনারা ভুল বুঝবেন না অনুষ্ঠান করতে গিয়ে যদি আমার ৫০,০০০ খরচা হয়ে যায়
আমার রাধারানী কিন্তু 1,00,000 টাকা ব্যাংকে দেবে না। তালে কোন ধন এই জগতে যে ধনে চুরি করা যায় না, এই ধনে কোনদিন ডাকাতি লুটু করতে পারে না। যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন, একবার একবার কৃষ্ণ প্রেম জাগে, তার এই সংসারের মায়া ভালো লাগে। এই জগতে ধনী সেই তো হয় গো, যে জন্য কৃষ্ণ প্রেমের ধনে ধনী বাচ্চি জগতের ধন থাকলে তাকে কোনদিন ধনী বলে না। ধনী সেই জন যে জন্য কৃষ্ণ চল আশ্রয় করে তাড়াই তো কৃষ্ণ প্রেমে ধনী যারা কৃষ্ণ চরণ আশ্রয় করে। তাই সবার চরণে আমার একটা নিবেদন বাবা, আমার বাবা ঠাকুর দাদা ভাইরা ভক্তিমতি মায়েরা যারা যারা এসেছেন, এই দাদা ভাইকে আশীর্বাদ করবেন, তার পরিবারকে আশীর্বাদ করবেন। শুধু এ জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে যেন এইরকম কৃষ্ণ চরণের দাস হতে পারে, তার সংসারের যত অশুভ যেন চলে যায়, তার পরিবারের যেন মঙ্গল হয়। একটা কথা মাথায় রাখবেন মা, ভগবান তো কোনদিন বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও, ভগবান তো বলেনি আমাকে দামি পোশাক পরিয়ে দাও, ভগবান তো বলেনি আমাকে ডালা ভক্তি করে সাজিয়ে খেতে দাও। ভগবান ভক্তির কাছে একটাই বস্তু চেয়েছে। আচ্ছা বলেন তো মাইরা, যে এত সুন্দর কাঁদি দিল, যে এত সুন্দর দুটো চরণ দিল, যে শুনবার জন্য কর্ণ দিল, দেখবার জন্য নয়ন দিল, কথা বলবার জন্য বদনে দিল, একবারের জন্য আমরা কি পারি তার কথা ভাবতে। ভগবান বললেন ওরে কলিজি আমাকে ভালো মন্দ দিতে কবে, আমাকে বড় মন্দিরও করতে কবে, তোরা শুধু একবার। ভগবানের একটা নাম হলো মা ভাবগ্রাহী জনার্দন। এই যে আপনি থালা ভর্তি করে দিচ্ছেন আমার ভগবান খায় কি মায়েরা, ভগবান খায় বস্তু গ্রহণ করে না, তাহলে গ্রহণ করে কি, কে কে দিল আমি দেখি না, তাহলে দেখি কি ভক্তির ভাব। এই জগৎ সংসারে শ্যামাই নয়ন জ্বলে দিল কিনা, শ্যামাই ভক্তি ভরে দিল কিনা, সে প্রতিটা বস্তু সেবা করার আগে সে একবার আমার কথা ভাবে কিনা। যা কিছু সেবা করবে একবার যদি তোমার তার কথা মনে পড়ে খেতে দিতে হবে না বাবা, তোমার সেবা করার আগে তার সেবা হয়ে যাবে। তাই আমরা কি পারি না মা, এই কার্তিক মাসটা এক মাস ভগবানের চিন্তা করতে, ভগবানের ভাবনা ভাবতে চেষ্টা করবে, এই সন্ধ্যাবেলায় করে একটু দীপ দান করতে,
কারণ এই দীপদানে মাগো বিশাল মাহাত্ম্য আছে। সাত জন্ম যদি কেউ নরকগামী হয়ে থাকে আপনার বংশে, এই দামোদর মাসে একটু যদি প্রদীপ দান করেন আমার দামোদরের ছবির সামনে বা তুলসী মন্দিরে, তার সাত জন্ম যারা নরকে থাকে তারা সেই নরক থেকে উদ্ধার হয়ে যায়। এটা মৌমিতা বলছে না বাবা, হরি ভক্তি বিলাস গ্রন্থ যারা স্কন্দ পুরাণ পড়েছে, ব্রহ্মাজি নারদকে ডেকে বলেছিল, নারদ এই আগত কলিকালের জীবী যদি অন্যান্য মাসের মতো এই কার্তিক মাসটাকে এরা গণ্ডগোল করে ফেলে, মানে অন্যান্য মাসে আমরা যেমন আচরণ করি এই কার্তিক মাসে যদি আমরা তেমনই আচরণ করি তাহলে বাবা আমাদের কি হবে জানো? আমি বলছি না, ব্রহ্মা বলছি স্কন্দ পুরাণ হরি ভক্তি বিলাস গ্রন্থে, তাকে তির্যক যোনি প্রাপ্ত হতে হবে। তির্যক যোনি মানে বাবা হিংস, মানে গাছপালা পশু পাখি, মানে পশু পাখি যেগুলো শান্ত স্বভাব নয় যেগুলো হিংস, সেই কুলে তাকে যেতে হবে যদি এই কার্তিক মাসটাকে অন্যান্য মাসের মতো চলাফেরা করে। চেষ্টা করবেন কোথাও যদি ভাগবত হয় সেইখানে একটু বসতে, যদি নাও পারেন নিয়ম সেবা করতে, না যদি পারেন দামোদর মাস পালতে যেখানে হরিনাম সংকীর্তন হবে একটু বসবে, কারণ এই যে শ্রবণ মানে শুনলেই তোমার লাভ হয়ে যাবে, কারণ ভগবান বললেন এই মাসে একটু অল্প ভজন করলে তোমার লাভ হয়ে যাবে। তাহলে চলেন বাবা, আজকে আমরা সবাই এক জায়গা হয়েছি আর এই আনন্দপূর্ণ রজনীতে আমরা এই নবদ্বীপে গিয়ে দেখব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে গৌর হলো। তবে আপনাদের ডাকে আসেনি, আমার ডাকে আসেনি, আমার সম্প্রদায়ের ডাকে আসেনি, এলো কার ডাকে? শান্তিপুরের মাটিতেই বুড়ো অদ্বৈত আচার্য গোস্বামী মহাপ্রভু থেকে 52 বছরের বড়, মানে চুলগোপ দাড়িগুলো পেটে সাদা হয়ে গেছে, ওরই ডাকে এসেছিল সেই বৃন্দাবন থেকে নবদ্বীপের মাটিতে। তবে বাবা এই অদ্বৈত আচার্যের আরো একটা নাম আছে, মহাপ্রভুর দেওয়া নাম, কি নাম জানো? সীতারাম। আর মহাপ্রভু ওই আমার অদ্বৈত আচার্যকে কি বলে ডাকতো জানো? নাড়া বলে ডাকতো। তাকে লক্ষ্য করে দেখেন সেই নবদ্বীপের মাটিতে যেদিন এলেন সময়টা কেমন ছিল জানো? নদীয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গোবর হরি কিন্তু একেবারে আপনাদের বাঁকুড়া রাজগ্রামের কাছের মানুষ, তাই না? তাহলে চলো, কাছের মানুষ যদি হয় এই বছর বছর তো আমার রিহার্সাল দেওয়া আছে, কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু প্রয়োজন, শঙ্খ ধ্বনি হলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের নাই বলবো না, যাদের আছে দুটো বাহু উত্তোলন করি হরি ধ্বনি। কি মাইরা উলু ধ্বনি হবে তো? কই দেখি একটু প্রেম সে উলু ধ্বনি দাও। আজ নদীয়া উদয়গিরি
গণ দিয়াই উঠা আমার পূর্ণ চন্দ্র বগুড়ি হরি কৃপা করি হল আজ কৃপা করি হইল কৃপা করি হইল তাহলে অদ্বৈত আচার্য যারটাকে আমার নিমাই এলো নাম দিয়েছিল সীতানাথটাকে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র কবি দিয়েছিল বাবা যেদিন সীতা হারি আমার রামচন্দ্র হা সীতা বলে কাঁদে গাছের তলায় আমার রামচন্দ্র রঘুপতি হাসিতা বলে কাঁপছে আর আকাশপথে উড়ে যাচ্ছে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ আর আমার মা পার্বতী এই আকাশপথে যেতে যেতে আমার পার্বতী ওই রামচন্দ্রের কন্দন ধ্বনিটা কানে ভেসে এসেছে আর যখনই ওই কানে ভেসে এসেছে পার্বতী ডাকছে আমার বাবা ভোলানাথকে প্রাণনা প্রাণনা ওই তুমি শুনতে পাচ্ছ কে যেন একজন ওই গাছের তলায় বসে বসে কাঁদছে আর ওই কান্নাটা আমার কানে ভেসে আসছে প্রাণনা ও কে এমন করে কাঁদছে আবার একটা নারীর নাম ধরে কাঁদছে ভালো করে শোনো প্রাণনা পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বললেন পার্বতী তুমি বুঝতে পারছো না কে কাঁদছে বলে না প্রাণনা আমি বুঝতে পারছি না পার্বতী অন্য কেউ না ও যে হলো বিশ্বের স্রষ্টা মালিক আমার ভগবান রঘুপতি রামচন্দ্র প্রাণনা ভগবান কই একটা নারীর নাম ধরে কাঁদছে প্রাণনা ওই নারীটা কি পার্বতীকে ভোলানাথ বলছে জানো না ওই লঙ্কাধিপতি রাবণ রাজা ওই সীতামাকে চুরি করেছে আর ওই সীতামাকে হরণ করে নিয়ে গেল বলি আমার রঘুপতি রামচন্দ্র হা সীতা বলে কাঁদছে পার্বতী মনে মনে করলেন এই তো সুযোগ এই সুযোগে আমার অনেক দিনের একটা ইচ্ছা ভগবানকে একবার আমি আমার হৃদয়ে ধরব তবে মায়েরা হৃদয়ে ধরাটা
ভক্ত দুরকম, একটা বহির্জগতের ভক্ত আর একটা অন্তর্জগতের ভক্ত। হৃদয়ে ধরা মানে যেটা সে কুবাসনা নিয়ে ধরলো, না ভুল কথা। ভোলানাথ বলছে, পার্বতী তোমার এটা কেমন ইচ্ছা, ভগবানকে তুমি হৃদয়ে পেতে চাও? প্রাণনা, তুমি যেটা ভাবলে ভুল ভাবলে। আমার বহুদিনের ইচ্ছা, আমি একবার ভগবানকে হৃদয়ে ধরি, আমার মাতৃত্বটা জোড়াবো। আমার অনেক দিনের ইচ্ছা, আমার মাতৃত্বটা জুড়িয়ে নেব। তাই আজকের এই সুযোগে আমি সীতার রূপ ধারণ করব, আর সীতার রূপ ধারণ করে আমি আমার রামচন্দ্রকে গিয়ে পরশ করব, তাতেই আমার বাসনা কামনা পূরণ হয়ে যাবে। যেই না কথাটা শুনেছে বাবা ভোলানাথ বাবা, ত্রিলোকের বড় বৈষ্ণব কি মা? ত্রিলোকের বড় বৈষ্ণব আমি, দাদার সঙ্গে তিলক সেবা করেছি, শিখা রেখে দিয়েছি, গেরুয়া বসন করেছি, আমি বৈষ্ণব হয়ে গেছি, হয়ে গেলাম বাবা। ত্রিনাদপি শুনিছিন তরুরিব সহিষ্ণু না অমানিন মান দেন কীর্তনীয় সদা হরি। বৈষ্ণব হওয়া তো সোজা কথা না। আজকের বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? জগতে সবার সঙ্গে তুমি চালাকি করতে পারবে, জগতে সবার সঙ্গে তুমি ছলনা করতে পারবে, কিন্তু কোনোদিন আমার ভগবানের সঙ্গে ছলনা করতে পারবে না। আমি বারবার তোমাকে নিষেধ করছি, তুমি যেও না, আর যদি তুমি যাও তুমি ধরা পড়ে যাবে। পার্বতী বলছে, প্রাণনাথ তুমি জানো না আমি মহামায়া, আমার মায়ার বলে আমাকে যাতে রামচন্দ্র চিনতে না পারে আমি সীতার রূপ ধরব। জগৎ জননী মা বাবার কথা শুনল না, আর না শুনে বাবা একেবারে সীতার যেমন দেখতে ঠিক তেমনই হয়েছে, আর তেমনই রূপ ধারণ করে গেছে কোথায়, যেখানে আমার রঘুপতি রামচন্দ্র খাচ্ছিল সেইখানে গিয়ে, সবে পিছন থেকে গিয়ে আমার রামচন্দ্রকে পরশ করতে যাবে। এখনো পরশ করেনি, সবে মানে ছুঁতে যাবে, সঙ্গে সঙ্গে আমার রামচন্দ্র ছুঁতে উঠেছে। মা ছি 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 ছি, আমি তোমার কাছ থেকে এই আশা করি, আজ আমি সীতা হারিয়ে পাগলের মতো কাঁদছি, আর তুমি কিনা আমার সঙ্গে তামাশা করবে বলে আজকে সীতার রূপ ধরেছ? ছি মা ছি ছি, জগজ্জননী মা আমার ভগবানের চরণে লুটিয়ে পড়ে বলছে, প্রভু তুমি ভুল বলছো না, আমি সীতার রূপ ধরেছি, তবে তোমাকে পাবার জন্য নয়, তবে হ্যাঁ পাবো। আমার মনে অনেক দিন ইচ্ছা, আমি একবার তোমাকে হৃদয়ে নিয়ে আমার মাতৃত্বটা জড়িয়ে দেব, তোমাকে আমি সন্তান রূপে একবার আমার হৃদয়ে পেতে চাই, এই জন্য আজকে আমি সীতার রূপ ধরেছিলাম। ভগবান বললেন, মা তুমি আমাকে সন্তান রূপে পাবে, তোমার মনের আশা, আমি তো ভক্তাধীন, ভক্তের অধীন, তাই আমার নাম ভক্তাধীন, আমি ভক্ত বাৎসল্য ভগবান, আমি কথা দিলাম। আজ যে তুমি বাৎসল্য প্রেমাময় মাধ্যে চেয়েছো, একবার আমাকে হৃদয়ে পেতে চেয়েছো, তোমার মনের আশা আমি পূরণ করব, তবে এ দেহে নয়, এ জন্মে নয়। কবে জানো? ওই আহাগত কলিকালে, যেদিন নদিয়ায় গৌর হয়ে যাব, আর সেই দিনই ওই ভোলা না শান্তিপুরের মাটিতে যাবে, আরে যেদিন শান্তিপুরের মাটিতে যাবে সেদিন তুমিও ওই ভোলানাথের ঘরণে হবে, সেই দিনে তোমার নাম হবে সীতা দেবী। অদ্বৈত আচার্য স্ত্রীর নাম হলো সীতা দেবী, সেদিনে তোমার নাম হবে সীতা। আরে শোনো, তোমার নাম অনুসরণ করি ওই ভোলানাথের নাম হবে সীতা, আর
আমি যেদিন তুমি সীতা দেবী হয়ে কলিকালে শান্তিপুরে থাকবে আমি কথা দিলাম আমি গৌর হয়ে নদিয়ায় যাব আরে আজ যেমনই আমাকে সন্তান রূপে পেতে চাইলি সেই নদিয়ায় গিয়ে শান্তিপুরে যাব অদ্বৈত আচার্যের ঘরে বসে তোমার কোলে বসে তোমার হাতে সেবা করব তৃণ ধরি তাটে বলে তন্ত্রে তিন ধরি আমার ভক্তিমতী মায়েরা বলেন তো তৃণ মানে কি তৃণ মানে ঘাস এই যে বাবা আমি মৌমিতা গান গাইছি এই যে আপনারা গুণি ব্যক্তি বসে আছেন আপনারা কিন্তু মনে করবেন আমার একটু স্টেজটা উঁচু হয়েছে মানে আমি অনেক বড় কীর্তনী অপরাধ দেবেন না আপনারা বড় কারণ যারা ভাগ ভাগ করেছেন বাবা জানেন নববিধা ভক্তির মধ্যেই আগেই বলছে শ্রবণং আর পরে বললো কীর্তন তাহলে আপনাদের জায়গাটা আগে আমার জায়গাটা পড়ে তাহলে এই জগৎ সংসারে আমাদের সমাজে একটা নিয়ম আছে বাবা কে মানে না মানে আমি জানি না কিন্তু আপনাদের আমাদের সমাজে একটা নিয়ম আছে নিয়মটা কি এই যে আপনারা গুণী ব্যক্তি বসে আছেন আপনাদের সঙ্গে কথা বলতে গেলে আমাকে একটু কিন্তু নত ভাব হতে হবে মানে মাথাটা একটু নিচু করে কথা বলতে হবে এটা আমার সমাজের নিয়ম কিন্তু আমার মহাপ্রভুর সমাজে এই নিয়মটা না মহাপ্রভুর সমাজে কি রকম নিয়ম গুণীজনের সামনে কথা বলতে গেলে বাবা দাঁতে ঘাস নিতে হবে যারা যাবেন মালদহ রামকেলিতে আপনাদের চরণ ধুলা নিয়ে আমার দর্শন হয়েছে বাবা রামকেলি কীর্তনে গেলাম এই রামকেলিতে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী দুই ভাই যখন মহাপ্রভুর কৃপা পেতে গেল দুই ভাই কিন্তু দাঁতে ঘাস নিয়েছিল কেন এই দাঁতে ঘাস নিলে মনে করবে যে কথাটা বলছি এই কথাটা বলছে সত্যি সত্যি বলছে বা দাঁতে ঘাস নিলে মনে করবে বিনতার সহিত কথাটা বলছে ওই জন্য রূপ আর সনাতন দুই ভাই দাঁতে ঘাস নিয়ে প্রভুর শরণাপন্ন হল তোমার নিতাই চাঁদ আজকের বাবা নবদ্বীপে দাঁতে ঘাস নিয়েছে ঘাস নিয়ে কি করছে জানো নবদ্বীপে রলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলি তোদের ঘরে আমি বাসন মেজে দেব আমি বলছি না আমার নিতাই চাঁদ বলছে তোদের ঘরে আমি পাটনা মেজে দেব তোদের ঘরে আমি রান্না করে দেব তোরা যা বলবি আমি তাই শুনব তবে তোদের একটা কাজ করতে হবে সবাইকে তোরা যা বলবি আমি তাই করব কিছু দিতে হবে আমি কিন্তু একটা জিনিস দিতে হবে কি দিতে হবে তোমরা আমার তোমরা আমার কিনে গেল একবার বল গৌর হরি হরি বাবা ঠাকুর আমার নিতাই চাঁদ হরি নামে ডালিটা মাথায় নিয়েছি নিয়ে এসেছে কোথায় এই রাজগ্রাম
আর রাজগ্রামে এসে কি করছে জানো আমার নিতাই চাঁদ পাইকারে 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 বাবাটা একটু জানা আছে যারা ভজন জগতের মানুষ বাবা একটু অনুভব করবে কেমন একটু অনুভব কীর্তন মানে ভাবতে হয় এই যে আমার নিতাই চাঁদ বলছে রাজগ্রামে এসে পাইকারে পাইকারে আচ্ছা বাবা আপনাদের বাঁকুড়া জেলাতে কি রকম নিয়ম আমার ঠিক জানা নেই একসঙ্গে যদি সবজি এক দোকানে দিয়ে দেওয়া হয় তাকে কি বলেন আপনারা পাইকারি বলেন তো বাহ আমার নিতাই চাঁদ হরিনামের ডালিটা এনে একেবারে একসঙ্গে রাজগ্রামে ঢালছে পাইকারি 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 আর একটা মানে হচ্ছে অনুভব করছেন আর একটা মানে কি হচ্ছে পাইকারি আমি পাইকারি এই হরি নামে দেব পাইকারি হরি নামে দেব পাইকারি এই হরি নামে দেব পাইকারি হরি নামে দেব পাইকারি তার মানে দুটো কথা হলো না পাইকারি আর পাইকারি তার মানে একসঙ্গে দিয়ে দিচ্ছে আবার যাকে তাকে দেবে না তেমন মানুষ কই হরি নামটা দেব পাইকারি আবার বাবা যেখানে সেখানে দিচ্ছে না কোথায় দোকানে দোকানে হরি নামে দেব দোকানে হরি নামে দেব দোকানে আসলে ওমা কোন দোকান মুদিখানা ফলের দোকান চায়ের দোকান পানের দোকান কোন দোকান স্টেশনারি দোকান কোন দোকান বাহ দেখেছেন কীর্তন গাইবো কি আমি ভাবি মায়েরা শুধু বোধহয় রান্না করে না সংসারের মধ্যে দিয়ে ভজনটাও ঠিক আছে তাহলে কোথায় দিচ্ছে দোকানে 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 যারা দোকান খুলে বসে আছে যারা দোকান খুলে বসে আছে এত বলি নিতাই ঘুমে গড়ি যা এত বলি নিতাই ঘুমে গড়ি যা ও গো সোনার ও পর্বত যেন দেখো আজ ধুলাতে লুটাই লুটাই ও সোনার পর্বত যেন গেল রে দাসি লোচন বলে সে পাপি লোচন বলে সেই পাপী।